বৃহত্তর সিলেটের সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সবুজে ঘেরা কাতারের আল শামাল সিটি পার্কে অনুষ্ঠিত হয় এই বনভোজন। প্রথম পর্বে সংগঠনের নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের সাথে নিয়ে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমেদ মালিক, সৈয়দ আনামিয়া, এনামুজ্জামান, আবেদুর রহমান ফারুক, বদরুল আলম লেবু মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম শাহীন, ফয়েজ আহমেদ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী পুরুষ, মহিলা ও ছোট ছেলেমেয়েদের বিভিন্ন খেলাধুলার আয়োজনে বনভোজনস্থল হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। সংগঠনের সভাপতি প্রতি বছর এমন প্রোগ্রাম আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন এবং কাতার প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি হয়। আমরা এটা একটা বাংলাদেশ কমিউনিটির জালালাবাদ এসোসিয়েশনের বনভোজনে আসছি। মরুর বুকে একখণ্ড বাংলাদেশ, আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে অনেক বাংলাদেশি আসছে, সবাই এক জায়গায় হওয়ার একটা আনন্দই আলাদা।